সত্যি একটি জনপ্রিয় সুস্বাদু ও পুষ্টিকর খাবার। সামুদ্রিক মাছের বিপুল যোগান ও প্রখর সূর্যালোকের কারণে কক্সবাজারে দেশের সবচেয়ে বেশি শুঁটকি উৎপাদিত হয়। বাংলাদেশের উপকূলীয় এলাকার আহরিত মাছের প্রায় 20% রোদে শুকিয়ে শুঁটকি তৈরি করা হয়। সাধারণ অস্বাস্থ্যকর প্রক্রিয়ার বাইরে আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত ও স্বাস্থ্যকর শুঁটকি উৎপাদনের ক্ষেত্রে তৈরি হয়েছে বিপুল সম্ভাবনা। উপকূলের জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। কয়েকদিন পরে তারা ফিরে আসে। উপকূলবর্তী 16 জেলার প্রায় 73 লাখ মানুষ সাগরের মৎস্য উৎপাদন, প্রক্রিয়াজাত করা ও বিপণনের সাথে জড়িত। দেশে উৎপাদিত শুঁটকির 80% কক্সবাজারে প্রক্রিয়াজাত, আর কক্সবাজারে প্রক্রিয়াজাত মোট শুঁটকির সিংহভাগই সম্পন্ন হয় নাজিরার থেকে। এখানকার প্রায় 9,000 মানুষ শুঁটকি উৎপাদনের সাথে সরাসরি যুক্ত। সনাতন পদ্ধতিতে শুধুমাত্র রোদে শুকিয়ে প্রাকৃতিকভাবে শুঁটকি তৈরি করা হতো, কিন্তু চাহিদা বৃদ্ধির পরে মাছের পচন রোধে শুঁটকি তৈরিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা শুরু হয়। প্রচলিত পদ্ধতিতে প্রক্রিয়াজাত শুঁটকির ক্ষেত্রে কম দামে কেনা পচা বা থেতলানো মাছ দিয়ে শুঁটকি তৈরি করা হয়। সঠিকভাবে পরিষ্কার করা হয় না, স্বাস্থ্যকর পরিবেশ থাকে না, পচা মাছে অপরিশোধিত লবণ দেওয়া হয়। পোকামাকড়, হাঁস মুরগি, পাখি, কুকুর বিড়াল ইত্যাদির সংস্পর্শের আশঙ্কা থাকে। সবচেয়ে বড় আশঙ্কা হল কীটনাশকযুক্ত শুঁটকি মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কীটনাশক না দিলে মনে করেন পোকা মাছি বসে ডিম পেড়ে দিই, যার কারণে মাছ নষ্ট হয়ে যায়। 2002 সাল থেকে কোস্ট ট্রাস্টের উদ্যোগে শুঁটকি মাছে রাসায়নিক দ্রব্য পরিহার করে স্বাস্থ্যসম্মত শুঁটকি উৎপাদনের জন্য বিভিন্ন প্রকল্প পরিচালিত হয়। এর একটি হচ্ছে 2007 সালে IFAD এর অর্থায়নে PKSF এর সহায়তায় পরিচালিত FEDEC প্রকল্প। সেই প্রকল্পের সাফল্যের পরে PKSF এর অর্থায়নে ইনক্রিজ ইনকাম অফ দ্য এন্টারপ্রেনার্স থ্রু প্রোডিউসিং অ্যান্ড মার্কেটিং অফ হেলদি ড্রাই ফিশ নামে 3 বছর মেয়াদী প্রকল্প গ্রহণ করা হয় 2017 সালে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল স্বাস্থ্যসম্মত ও বিষমুক্ত শুঁটকি উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি করা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গুণগত মানসম্পন্ন শুঁটকি উৎপাদনের জন্য বিশেষজ্ঞ ও যথাযথ কর্তৃপক্ষের উপস্থিতিতে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই যে হলুদ মরিচের কথা বললো, এই যে ফিল্টারের কথা বললো, এগুলো উনারা গবেষণা করে বাইর করছে। এর ফলে তারা বিষমুক্ত উপায়ে শুঁটকি উৎপাদনে আগ্রহী হয়েছেন। এই পদ্ধতিতে মূলত অর্গানিক মিশ্রণ ও ফিশ ড্রায়ারের মাধ্যমে শুঁটকি তৈরি করা হয়। প্রথম এটা বানাইছি, এরপর মনে করেন এটা পোকা মাকড় খায় না, পাখি নষ্ট করে না, মাছি বসতে পারে না, কত সুন্দর সেইবে, খুব সুন্দর মাছও শুকায় তাড়াতাড়ি, বৃষ্টির দিনেও মনে করেন মাছ শুকানো যায়। 100% আপনার পিওর, এটাতে আপনার মেডিসিন দিতে হয় না। প্রথমে সতেজ মাছগুলোকে প্রজাতি ও মাছের আকার অনুযায়ী বাছাই করা হয়। শুঁটকি তৈরির অনুপযোগী মাছগুলোকে বাদ দেয়া হয়। ডিম ও অতিরিক্ত চর্বিওয়ালা মাছ পচনশীল হবার কারণে এগুলোকে আলাদা করা হয়। ঝুলানোর সুবিধার্থে 2টি লৈট্টা মাছের চোয়াল জোড়া লাগানো হয়। তারপর ড্রেসিং করা হয়। পচন রোধে ছুরি মাছের মতো কিছু মাছের পাকস্থলি বের করে ফেলা হয়। বড় মাছগুলো আড়াআড়িভাবে কেটে ভাগ করে ফেলা হয়। এই প্রক্রিয়ার সময় উৎপাদিত বর্জ্য যেমন মাছের আঁশ ও নাড়িভুড়ি ফেলে দেওয়া হয় না, এগুলো দিয়ে গৃহপালিত পশু পাখির ফিড তৈরি করা হয়। ড্রেসিং করার পরে এগুলোকে পানি দিয়ে পরিষ্কার করা হয়।
পানি ঝরানোর পরে 20 লিটার পানিতে 250 গ্রাম হলুদ ও 250 গ্রাম মরিচের গুঁড়া মিশিয়ে অর্গানিক মিশ্রণ তৈরি করা হয়। মাছগুলোকে 2-3 মিনিট মিশ্রণে ডুবিয়ে রাখা হয়। তারপর এগুলোকে ফিশ ড্রায়ার অথবা উঁচুতে স্থাপিত নেটের মাচায় ঝুলানো হয়। এই ড্রায়ারগুলোকে চলমান প্রকল্পের আওতায় বিভিন্ন উদ্যোক্তাদের দেয়া হয়েছে। এখানে শুকানো মাছে পাখি, মাছি ও পোকামাকড় বসতে পারে না। ছুরি মাছের লেজে লেজ বেঁধে ঝোলানো হয়। ফিশ ড্রায়ারের মাধ্যমে মাত্র 3 দিনে আর নেটের মাচায় মাত্র 4 দিনের মধ্যেই মাছ শুকিয়ে যায়। শুকানোর পরে মাছ পূর্বের ওজনের 1/4 হয়ে যায়। পরিচ্ছন্নতা বজায় রেখে উৎপাদিত শুটকি মাছ সঠিকভাবে সংরক্ষণ করা হয়। মাছগুলোকে সংরক্ষণ করে ভোক্তার কাছে পৌঁছানো ও আর্দ্রতা থেকে রক্ষার জন্য প্যাকেজিং করা হয়। দোকানে, শহর কেন্দ্রিক সুপার শপ, চেইন শপ ও অনলাইনের মাধ্যমে স্বাস্থ্যসম্মত এই মাছ ভোক্তাদের কাছে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এই প্রযুক্তিতে প্রক্রিয়াজাত শুটকির খাদ্যমান ও গুণগত মান পরীক্ষা করেছে। পরীক্ষার ফলাফলে এই শুটকি অত্যন্ত স্বাস্থ্যসম্মত হিসেবে মান অর্জন করেছে। এই প্রকল্পের মাধ্যমে ভোক্তারা পাচ্ছেন পুষ্টিগুণ সমৃদ্ধ, স্বাস্থ্যকর ও বিষমুক্ত শুটকি। অন্যদিকে এর ফলে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা স্বাবলম্বী হচ্ছেন, দেশ অর্জন করছে অর্থনৈতিক সমৃদ্ধি।